আমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আওয়াজ করে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার জিকির করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক কি না আর শয়তান বেজার হয়ে যায় আমরা কার খুশি চাই নাকি শয়তানের শয়তান যত কষ্ট পায় তত আমরা খুশি কথা বলেন শয়তান এই পৃথিবীতে সবচেয়ে বেশি মজলুল হয়েছিল অপদস্থ অপমানিত হয়েছিল দুইটা দিনে এক হচ্ছে বদরের দিনে সে সবচেয়ে বেশি অপমানিত হয়েছিল বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল তখন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমান বোধ করছিল আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় যখন আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দেয় সুবহানাল্লাহ কইবেন না খায়রু আইয়ামিল আরদ পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দিন কোন দিন আরাফার দিন এই দিনে বান্দা কেঁদে কেঁদে আল্লাহর কাছে নিজের সবগুলো গুনাহখাতার কথা ঘোষণা দেয় যে আল্লাহ আমি পাপি আমার চেয়ে বড় পাপি নাই এই পাপ ওই পাপ আমরা করেছি একটার পর একটা পাপের ঘোষণা দেয় আর আল্লাহ এত খুশি হতে থাকে সব শেষে আরাফার দিনের সূর্য ডোবার আগেই আল্লাহ আরাফার ময়দানের হাজিদেরকে মাফ করার ঘোষণা দিয়ে দেয় এই দুই দিন শয়তান নিজেকে সবচেয়ে বেশি অপমানিত ফিল করে অপদস্থ ফিল করে অনুরূপভাবে 365 দিনের প্রতিদিন প্রতিদিনই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তখন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আর শয়তান নারাজ হয়ে যায় আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহরে খুশি করতে চাই আর শয়তানের বিরুদ্ধে আমাদের অবস্থান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সব সময় প্রশংসা করব কার শুকর গুজার হব আল্লাহর জন্য ঠিক কি না বিশ্ব নাই বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা وفي اعين الناس كبيرا হে আল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল বানান আমিন আমাদের ধৈর্য নাই অল্পে আমরা অস্থির আছে না নাই এই দেশের মানুষ খুব বেশি অস্থির বাংলাদেশের মানুষ খুব বেশি অস্থির আমি পৃথিবীর অনেক দেশে ঘুরেছি সেখানে দেখেছি মানুষজন খুব ধীরস্থিরভাবে কাজ করতে পছন্দ করে সুপার শপে যদি কিনতে যায় দে মেইনটেইন দ্য কিউ ইন সুপার শপ সুপার শপে লম্বা লাইন সবাই যে ওখানে ভদ্রভাবে দাঁড়ায় একজনের পর একজন যাবে টিকিট কাটতে যাবে লম্বা লাইন একজনের পর একজন দাঁড়ায় একজন যাবে আরেকজন তো ওখানে যদি কোনো বাঙালি থাকে তখন দেখা যায় তার অস্থিরতা কেন সামনে এত লাইন এত সময় লাগে কেন আমি কখন পাবো আমার কি হবে অস্থিরতা আছে না নাই মানে সে পারে না সামনে সবাইকে ডিঙ্গি আগে যে টাকা পে করবে আগে যে টিকিট কাটবে এই অস্থিরতা আমাদের কমাইতে হবে ধৈর্যশীল হতে হবে গোটা বিশ্বব্যাপী আমাদের এই বাংলাদেশের মানুষের এই বদনাম যে আমরা অস্থির প্রকৃতির আমরা ঠান্ডা মাথায় ভাবি না ঠান্ডা মাথায় ভাবতে হবে ধৈর্যশীল হতে হবে ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা বিষ্ণুই বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর এজন্য বিষ্ণুই দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আমিন ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকর গুজার বান্দা বানান বিষ্ণুবীর চেয়ে ধৈর্যশীল বিশ্ব নবীর চেয়ে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্ব নবীর উপর করা হয় নাই বিশ্ব নবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিশ্ব নবী যখন রুকু দিতেন সিজদায় চলে যেতেন উটের পচা নাড়ি ভরি এনে বিশ্ব নবীর কাঁধে ফেলে রাখা হতো
বিষ্ণুনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণুনবীর এই ঘাড়ের এই চামড়া ছিড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিষ্ণুনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায় আবার যায় আবার ফিরে তাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা উখরিজতু লামা খরাজতু মিনহা আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণুনবী মক্কাতুল মুকাররমাকে ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুনবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিষ্ণুনবী চাইলে পিছে পিছে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিষ্ণুনবী বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তালাকা কোন রিভেঞ্জ চলবে না আজকে কোন প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাপরাধী যারা মারাত্মক যারা অফেন্স করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন ওয়া জাআলনি শাকুরা আপনি আমার শুকর গুজার বানান ওয়া জাআলনি ফি আইনি সাগীরা আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান কি মানুষ ছিল নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইত আছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব লাট সাহেব মান তাওয়াদা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ মান তাওয়াদা তারাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরে টেনে উপরে উঠায় আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন আদম سلم على أولئك النفر لما خلق الله آدم وكان طوله ستون ذراعا نيچه نمي گلا جه اوپره اٹھے اور اوپره اٹھتے چلے جه نيچه نمي ادھارون دیکھیں آدم علیہ السلام کے توریر پر اللہ بولن آدم سلم على أولئك النفر اے فرشتہ در سلام داو کی داو سلام داو کنو پروشنو نے اللہ سلام دیو کن فرشتہ را ہمارے دیو نا کن آمی آگے دیمو کن کتھا سے کنو جے سلام دیلن سلام داو شاتے شاتے انار مرجدہ باڑیے دیلو کے এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট চুরি করলে হাত কেটে দাও কার আইন এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরচ্ছেদ করে দাও কার আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাকতাহু মিন তিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে আল্লাহ এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনার বড় বানাবে কে আল্লাহ
আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পড় মেরে আপনার নিচে নামাই দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য সব সময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার আল্লাহ চিল্লায় বলেন কার আল্লাহ আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমিন সবাই পড়ি আমিন উত্তর চান্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স কোন বর্ণনা এসেছে 15 কোন বর্ণনায় 20 তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুজুল হালাফুল ফুজুল ওইটারই আমরা বাংলা কি বলি হিলফুল ফুজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণঢালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি কয় কোটি 2 কোটি না কেন ইমাজিন দ্যাট কল্পনা করতে পারেন দে ক্যান চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সি ডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহ উত্তর চন্দলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো আমিন আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার পীর সাহেবদের মুখ হুঙ্কার দেখা যায় কথা কন এরা থাকে খানকায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা মেয়ে দেশে আছে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ভন্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচানাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলায় আছে না নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয়রানি ভন্ডামি 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 ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীরমা শায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে আল্লাহ তাকেও তুমি কবুল করো সালাত নিয়ে কথা বলতেছিলেন সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের
সালাতের সালাত চিনেন তো কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওটা হ্যাঁ এটারে বাংলায় আমরা নামাজ বলি কি বলি নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রূহ বের হয়ে যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাত আর সালাত উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না আমা মালাকাত ঈমানুহুম মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে রূহ চলে যাচ্ছে ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায় ঠিক কি না কথা বলেন বিশ্বনবী বলেছিলেন নামাজ উমরে ফারুক ওনার কাছে আবু লুলু আল মাজুসি এক অগ্নি উপাসক এসে বিচার দিল ইয়া উমর আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে শুবা সে প্রতিদিন চার দিরহাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাইতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবু লুলু কয় ওমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইয়েদান ওমরে ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদুল হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কিনা তো সে একবার ছদ্মবেশে ফজরের সময় প্রথম কাতারে যেয়ে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমিস সালা একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহু আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্ট্যাবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আটজন সাহাবি স্পট ডেথ জায়গায় শেষ ওমর ফারুক বেহুশ বেহুশ ওমর ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাভিজ দেয় নাভিজ পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহুশ সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মুমিনিনের দশটি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না হুশ ফিরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস আসল্লান্নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল আসল্লান্নাস মানুষের নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কিনা আসল্লান্নাস এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হারো সে আজিহিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম সুবহানাল্লাহ পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আমিন আসেন আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই গলা ফাটিয়ে আমার সাথে সাথে পড়েন আল্লাহু আকবার
الله أكبر الله أكبر الله তুমি কবুল করো আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইওর লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়েন রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا أو بشاشرا ভুল করেছো অন্যায় করেছো পাপ করেছো জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ maaf করে দিতে পারে কে পাপ নাই গুনাহ করি নাই এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছে কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়েন আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে আল্লাহ ডাকে বলে গোলাম আমি হলাম গাফিরুজ যামব কাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও আমার উম্মতেরা শোনো আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরশের সমান এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও আমার গোলাম তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমগরে 30 টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো কথা কয় না 14 ফেব্রুয়ারি কবে আজকে কত ফেব্রুয়ারি 10 আর কয় দিন 7 দিন কথা কন বিশ্ব ভালোবাসা কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে 14 ফেব্রুয়ারি এই
ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মহব্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কোন রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে রনু প্রেরণা ঠিক কি না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমগো দিবস লাগবো কেন আজকেও তো আমগো ভালোবাসা দিবস কথা কোন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দলাতে ভালোবাসা রজনী কথা কোন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারে ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বিশ্বনবী বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা কুড ইউ ইমাজিন দ্যাট কল্পনা করছেন কোনো দিন যে নবীর গুনাহ নাই ওই নবী তওবা পরে প্রতিদিন 70 বার আল্লাহ আকসার 70 বারের বেশি আমার পড়া দরকার কয়বার আপনার পড়া দরকার কয়বার বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কোন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 তওবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটা সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো বাদাল গরগরা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কন ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারে না এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন নাই বলে মুসলমান আমরা যাবো কই কথা কো ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণকে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন মুসা সেফ জোনে যাও সরো এখনই আজাব ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয় না এই হলো একটা নাম্বার টু বাদা তুলু ইশামস মিন মাগরিবিহা প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামি বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি
আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ভুল করেছো তওবা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো فتلقى آدم من ربه كلمات فتاب عليه আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা শিখায় দিছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কি না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দ্য একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওইটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মাফও চাইতেছেন আবার সুদও খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তওবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নম্বর টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নম্বর শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ আল্লাহরে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করো সব গুনাহ মাফ করতে পারে কে তওবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তওবা করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে কথা কন পিশাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তওবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী বলেন মান লাজিমা আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ
রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেডা পয়রা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না, আছে লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন! এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়েন। চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। চারটা গেল। পাঁচ নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? আল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো, মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? হাম্বালি মাজহাবের প্রতিষ্ঠাতা, হানাফি শাফিঈ মালিকি, চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি, এই হাম্বালি মাজহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল, 40,000 হাদিসের কালেকশন আছে এটাতে। এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন, শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য, উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য। প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন, কি পড়তেছেন কথা বলেন, আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার বেরোবো, কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না, ওঠেন, দারোয়ান আছে না কথা কন। আহমদ ইবনে হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই, আমি তো ফজরেরও মুসল্লি, ফজর নামাজ পড়বো তো এই মসজিদে, আমার থাকতে দাও, দারোয়ান তো দেয় না, কেন না মসজিদে থাকার জায়গা না, যান মিয়া। উনি যে আহমদ ইবনে হাম্বাল এটা চিনে নাই, থাকতে দেয় না, কি করবে এখন, উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাঁধের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয়ে গেলেন, কি আর করবেন, প্রচণ্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ। পথিমধ্যে দেখলেন বাজার, বাজার একজন খাব্বাজ, শাব্বুন খাব্বাজ, যুবক রুটি বিক্রেতা, সে রুটি বিক্রি করে, চুলার মধ্যে রুটি সেকে, সে যে সালাম দিল আসসালামু আলাইকুম, যুবক বলে ওয়ালাইকুম আসসালাম, আহমদ ইবনে হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই, সফরে বেরিয়েছি, খুব শীতে কষ্ট পাচ্ছি, রাতে যদি তোমার এ চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা? যুবক বলে না না সমস্যা না, আহলান ওয়া সাহলান, খোশ আমদেন, আসেন আসেন, আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি? সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন, আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে, খালি এইটাই পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বাল তো অবাক, কিরে এটা আবার কেমন যুবক, খালি আস্তাগফিরুল্লাহ। উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি, আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও, রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ, মালা কাইয়া শাবাব? যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ, আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বাল তো অবাক, আনতা মুস্তাজাবুদ দাওয়া,
তুমি মুস্তাজাবুদ দাওয়া রুটিওয়ালা, আমি এত বছর হাদিস পড়াই আমিও তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি রুটি বেচো বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায়। যুবক বলে না আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে? আল্লাহ। সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া। কয়টা? আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল। কি? সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া। মাযালিকা দোয়া ইয়া সাহাব, কি সেই দোয়া? যুবক এবার বলতে শুরু করলো, আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি, অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল, আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি। আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে। আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে। আল্লাহ আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার, আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল। যুবক চোখের পানি ছেড়ে দেয়, আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয়, যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল। বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে? এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, রাজি আছেন তো? এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা। কি গুনা? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনা। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমার শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ে, এটাও ইস্তেগফার। আমরা এটা বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কিনা? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়েদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? সাইয়েদুল ইস্তেগফার। কথা কন, বুখারীর বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এই সাইয়েদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু
أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله بودن سبحان الله أسكرات بودسن مارا كلي جنتي چلے پڑھن اللہ اکبر এজন্য বিশ্বনবী বলেন আমার আগের গুনাহ maaf পরের গুনাহ maaf তারপরও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে আল্লাহ সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউ ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিক আল্লাহরে মনে মনে ডাকো তাদাররুআ ওয়া খীফা আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নফসিক বুঝতেছেন না অর্থ ফি নফসিকা মনে মনে আল্লাহর জিকিরটা করো তাদাররুআ ওয়া খীফা তাদাররুআ মানে বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহরে ডাকো ওয়া খীফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহরি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে ডেকো না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তালিমান উদ্দেশ্য কি তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার জালালি তো এই যে ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা জায়েজ কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাইয়া ওঠে আছে না নাই বিশ্বনবী সাহাবীদের নিয়ে জিকির করছেন সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায় হাদিসে আছে না এটা বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে আছে হাদিসে আছে এটা জিকির নয় কি সুন্দর দেখেন ইসলাম বোঝা কত সহজ ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদাররুআ ওয়া খীফা গোপনে জিকির করো ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহরি মিনাল কওল চিৎকার চেঁচামেচি করে জিকির করো না যারা চিকফাল দিয়ে হই 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 করে আছে না হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে হ্যাঁ এই যে হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলেন বিশ্বনবী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে জানো তো কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমি আমার বান্দার একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খাইরিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন
আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়াইনা তানি ইমশি ইয়াতাইতুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লায় বলেন কার কথা সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شب চাইতে শ্রেষ্ঠ জিকির لا إله এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনবী বললেন من قال لا إله إلا الله صدقا من قلبه একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে لا إله إلا الله دخل الجنة তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা ثابت وفرعها في السماء سبحان الله পবিত্র বাণী এটা কালিমা তৈবা আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত মুস্তাদরকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়া রব আলিমনি দুআন আদউ বিহি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যেই জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা লা ইলাহা রে যদি মুসা এক পাল্লা রেখে দাও والسماوات السبع والارضين سات আকাশ জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকাশ সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান লা ইলাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লা ইলাহা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে না বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লা ইলাহার ব্যাখ্যা করেছেন সাইয়েদ কুতুব শাহী তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাফসিরের ফি জিলালিল কোরআন ফি জিলালিল কোরআন লিখে উনি মিশর কাঁপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনীর মধ্য দিয়ে তুলে এনেছেন
আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না। তার তাফসীর পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো, আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না। পুরো মিশর টালমাটাল, সরকার টালমাটাল। সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের, কয়েডারে জেলে ভর। কথা কন, হকের কথা বললে জেলখানা আছে না নাই? সৈয়দ কুতুব শাহীদের জেলখানায় ভরা হলো। ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল। কায়রোর রাস্তায়, মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন। পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল। মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার, সরকারের অবস্থা খারাপ। সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ, মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, ফাঁসি। যুগে যুগে কোরআনের পক্ষে যারা, এদের কাছে ফাঁসির রশি আছে না নাই? কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোড়াই কেয়ার করেছিল, বলেন ঠিক কিনা? ফাঁসি, সাইয়েদ কুতুব শহীদের ফাঁসির রায় দেয়া হলো, আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো। যেদিন ফাঁসি দেওয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা। কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী, জেলখানার যিনি ইমাম আছে না, উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে এর পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়েদ কুতুব শাহীদকেও কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে, ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়েদ কুতুব শাহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শহীদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালিমা খুব ভালো জানি, যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয়, তার মানে দুই চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম, এটা বিপ্লবী বাণী। এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না, আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে, ঠিক কিনা? বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই কালেমার সমাজ যদি হয়, ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না, ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না, ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না, ওই সমাজে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? এজন্য সব সময় জিকির করতে হবে, একজনের চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। করতে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার
forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat la ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say la ilaha illallah. Chilla bolen thik ida dine rate je kono muhurte আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি এজন্য বিশ্বনবী বললেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা কয়টা চারটা সুবহানাল্লাহ Alhamdulillah, la ilaha illallah, subhanallah. La ilaha illallah, Muhammadur Rasulullah. Subhanallah, poren. Chatta kotha Allah kache sobche priyo. Ekta hocche subhanallah. Arekta hocche alhamdulillah. Arekta hocche la ilaha illallah. Arekta hocche Allahu Akbar. যে শুরুতে তিনটা তাকবীর দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাতা বিশ্বনবী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়েন এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি رأيت النبي صلى الله عليه وسلم يعقد التسبيح بيميني আমি বিশ্বনবী ডান হাতের আঙ্গুলের গিড়ায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজি আছেন জি জি ডান হাত তুলেন জি ইনশাআল্লাহ এই আঙ্গুলের করের মধ্যে এভাবে রাখেন এভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন জি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো আমিন ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله آمين يا أرحم الراحمين أصلا ناي سند الله من أين ناي كن بيشنو بسلام فيران القرء شرب بروثم جي أواستا كورتن شيتا أصلا الله أكبر إربور تين بار كورتن أستغفر الله أستغفر الله أستغفر الله إربور آية الكرسي أكبر كبر من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার সবশেষে মেলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك لا له الملك وله الحمد وهو على كل شيء قدير এরপরে পড়তেন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপরে পড়তেন اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এরপরে পড়তেন اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى এরপরে পড়তেন اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك সুবহানাল্লাহ পড়েন কত তাসবিহ কত দোয়া আবার ফজরের সময় পড়তেন اللهم بك اصبحنا وبك امسينا وبك نحيا وبك نموت واليك النشور সুবহানাল্লাহ পড়েন এগুলো পড়েন না اللهم امين يا ارحم الراحمين কত বড় ডাকাত ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্বনবী বললেন দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না দোয়া করেন নাই রোজায় কাজ হবে না কথা কন আর দোয়া মুখল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস
আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত, নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত, সুবহানাল্লাহ পড়েন, এটা মুমিনের উইপন, সিলাহুল মুমিন, সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন, সাপ্লিকেশন ইজ দ্য উইপন অফ বিলিভার্স, এটা বিশ্বাসীদের অস্ত্র, সব কিছুর কারামতি যেখানে শেষ দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো, তিন মাস, কয় মাস, এরপরে সাত বছর বাইসা ছিল, কেমনে বাঁচল, কেমনে, দোয়া, দোয়ার পাওয়ার আছে না নাই, তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে, সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল, একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো, মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে, ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না, চিল্লায় কোন ঠিক কিনা, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈদা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই, সুবহানাল্লাহ পড়েন, যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হইছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন, সব দোয়া আবার কবুল হয় কেমনে, আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছুই তো পাই নাই, আছেন এরকম, অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না, চারটা মাইয়া এবার কাবা ধইরা চাই আইছি পোলার কথা, এটাও হয়েছে মাইয়া, আছে না নাই, পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার, হজে যে আরাফাতের ময়দানে চেয়ে আসলাম এইবারও হয়েছে আর একটা পোলা, আছে না নাই, কত কিছু চাইলাম পাইলাম না হুজুর, দিল না আল্লাহ, বলে না আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে, কয়টা, তিনটা, চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা, তিনটা, আপনি যত দোয়া করছেন সব কবুল, সুবহানাল্লাহ, কোন, সুবহানাল্লাহ, চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল দিব, দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব, তিন সিস্টেম, নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন, নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব, কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে, পরে দিবে, নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না, কেয়ামতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব, যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব, তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ, লস না লাভ, এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই, জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে, তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই, আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই, কথা বুঝতে পেরেছেন, রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে, কেউ দেখে নাই, দেখছে কে, এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন, এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান, আল্লাহর রাগকে কমিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন, আল্লা কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ اللك صدقات تخفى لا يعلمها إلا الله اللك سر عند الله بينك أنت وبين الله اللك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله بولي اللك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না,
তোমার কোনদিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায় বলেন ঠিক কি না এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলায় বাঁচাও বাঁচাবে কে আল্লাহ বুখারীতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌড়াদৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাঁচার জন্য ঢুকলাম এখন দিই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারে না হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কি না কামল আছে যেই না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুবহানাল্লাহ কোন এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি ছাড়া শুরু করছে আর দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়েগুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মাবুত ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের এবাদত যদি তোমার দরবারে ভালো লেগে থাকে ফাফারিজা আন্না মা নাহনু ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারাত মুহূর্তের মধ্যে ওয়ান থার্ড বিশাল পাথর খণ্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবহানাল্লাহ কোন এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু গেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহর ডেকে বলে মাবুদ আমার এক চাচাতো বোন ছিল কানাতলি ইবনাতু আম জামিলা ওয়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজাল আন নিসা আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরী প্রিয়ংবদা অনুসুয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে 100 স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে 100 স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলো এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনের জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহরে ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনে আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফাফারিজা আন্না ফি মা নাহনু ফি আজকে যেই বিপদে আছি তুমি বাঁচাও
বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার আরো বড় ফাঁকা হয়েছে। এবার তারা বেরোতে চেষ্টা করলো, দেখে মাথা বেরোয়, শরীর বেরোয় না, হাত বেরোয়, পিঠ বেরোয় না, পা বের হয়, দেহ বেরোয় না, আরো ছুটতে হবে। এবার বাকি আছে কয়জন? সে দোয়া করতে শুরু করলো, আল্লাহ ইস্তাজারতু জারাক, আমি ব্যবসায়ী ছিলাম, অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম, সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম, এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কই যে গেছে নিজেও জানি না, ওর টাকা আমার কাছে রয়ে গেল, এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই। এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম, এই ছাগলগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, ওগুলো বাচ্চা দিল, দিতে দিতে বিশাল ছাগলের ডেয়ারি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে। এক যুগ বারো বছর পরে সে এসে বলে, আমার টাকা ফিরায় দাও। আমি বললাম, এই যে ছাগলের ডেয়ারি ফার্ম পুরোটাই তোমার। সে বলে, আতাস্তা জি উমিন্নি, আমার সাথে ঠাট্টা করো, আমি পাই সামান্য কয়টা টাকা? এক যুগ আগে যেই টাকা পাইতাম ওইটা দিলেই চলবে। আমি বললাম, ও শ্রমিক, তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি, ছাগল বাচ্চা দিয়েছে, বাড়তে 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 আজকের বিশাল এই ডেয়ারি ফার্ম, এই ডেয়ারি ফার্মের মালিক আমি নই, তুমি তুমি নিয়ে যাও। বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাচতে নাচতে ডেয়ারি ফার্ম নিয়ে যায়। ও আল্লাহ, ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত, শুধু তোমার খুশির জন্য পুরো ডেয়ারি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ, আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও। বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খণ্ডটা অন্যদিকে দৌড়ে চলে যায়, পাহাড়ের গুহা ওপেন, পাথর খণ্ড নাই। আল্লাহর শুকরিয়ার তাকবীর দিতে দিতে তিনজন বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সহি বুখারীর বর্ণনা, সহি হাদিস। নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম, ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে? করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো, রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। যতগুলো কথা বললাম কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা সবাই পড়ি আমিন। আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।